উপদেষ্টা প্যানেলের দিকে তাকায় আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব হইয়া জায়গা পেয়েছেন ছাত্রদের প্রতিনিধিত্ব আমরা দেখছি এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন দুইজনের প্রতি আমার শুভকামনা আমি জাস্ট আজকে যে আলোচনা হয়েছে তার প্রেক্ষিতে বুলেট পয়েন্টে দুটো কথা বলবো নইলে পরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে সেটা হচ্ছে যে বর্তমানে যে মানে সাম্প্রতিক সময়ে যে জনতার গণ অভ্যতান হয়েছে এটা বৈশ্বিকভাবে একটা নজিরবিহীন ঘটনা কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই যে বাঙালি হচ্ছে হুযুগে বাঙালি তো বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আপনি দেখবেন বিবিসির যে আপনার জরিপটা হয়েছিল সেখানে কিন্তু শ্রেষ্ঠ বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্গবন্ধুকে দিয়েছিল আপনি যখন হুজুকটা একটু থেমে যাবে তখন কিন্তু ইতিহাস তার প্রকৃত মূল্যায়নটা করবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এখানে আলোচনার সুযোগ নেই হ্যাঁ ভাদুরের সংবিধান এটা ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং অনেক বিখ্যাত আইনজীবী এবং সুরঞ্জিৎ সেনগুপ্ত গণ মানে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে আলোচনার মধ্য দিয়ে হয়েছিল সেটা একটা আদর্শ সংবিধান ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু বর্তমান যে সংবিধান এইটাতে অনেক ঘাটতি আছে আপনার আর্টিকেল সেভেনটি তখনও ছিল তখন যুক্তি ছিল আপনার তো আমি মানে মানে এক্সপ্লানেশন দিতে পারছি না আপনার বর্তমান সংবিধানে মূল সমস্যাটা হচ্ছে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যাবিনেট সেটা নাই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য মিনিস্টার সেটা নাই সেপারেশন অফ পাওয়ার নাই যার ফলে আপনি আমলা পুলিশ তারপরে মন্ত্রী এমপি এদের জবাবদিহিতা নিশ্চিত করা যায় না এবং আপনার তিনটা যে অঙ্গ নির্বাহী বিভাগ তারপরে পার্লামেন্ট এবং জুডিশিয়ারি এই তিনটার ভিতরে যে সেপারেশন অফ পাওয়ার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে আপনার ক্ষমতার ভারসাম্যটা কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা নির্বাহী বিভাগ কিংবা জুডিশিয়ারি কিংবা পার্লামেন্ট মানে তারা কেউ কিন্তু আপনার এটা যদি না পারেন তাহলে পরে কিন্তু আপনার এই যে আমার জন আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হবে